आज आमी बानाबो आलू परोटा। आलू परोटार पुर भरा बेला एकटा आमी भाजा मसला तैरी करब, समस्तटाई स्टेप बाय स्टेप आपनादेर देखाबो। तो चलुन पुरो भिडियोटा स्किप ना करे देखे नी। आर आमार चैनेले नतून बंधुरा, आमार चैनेलटिके प्लिज सबस्क्राइब करे नेबेन नतून नतून भिडियोर आपडेट पावार जन्य। সবার প্রথমে আমি এখানে নিয়েছি এটা আমার মেজারিং কাপ 250 গ্রামের, 250 গ্রাম ময়দা আর 250 গ্রাম আটা, টোটাল আমি 500 গ্রাম নিয়েছি আটা ময়দা। এবার আমি দিচ্ছি এখানে 1/3 টেবিল স্পুন নুন, আর দেব 1 চামচ রিফাইন অয়েল, আর দেব 1/2 চামচ জোয়ান। জোয়ানটা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। জোয়ান দিলে এখানে পরোটা সুন্দর টেস্টও আসবে, খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে, তাই জন্য আমি এখানে জোয়ানটা ব্যবহার করলাম। ভালো করে সব উপকরণ মিশিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব পরোটার ডোটাকে তৈরি করে নেব। আপনারা যদি চান এখানে সম্পূর্ণটা আটাতেই করতে পারেন, কিন্তু সম্পূর্ণটা ময়দাতে করবেন না, ময়দাতে করতে গেলে পরোটাগুলো ভালো করে বেলা যাবে না। মাখা হয়ে গেছে, ভালো করে ঠেসে ঠেসে আমি মেখে নিয়েছি। একটা নরম, খুব নরম করব না, খুব শক্ত করব না, মিডিয়াম একটা ডো তৈরি করে আমি ঢাকা দিয়ে এখানে 10 মিনিট রেখে দেব। এরপর আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করব। আমি এখানে নিয়েছি 1 চামচ ধনে গোটা, ধনে 2 চামচ গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো কড়াতে একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে ঠান্ডা করে এগুলোকে ভেজে বেটে নেব, একটা ভাজা মশলা তৈরি করব। এবার মিক্সিতে আমি ঠান্ডা করে দিয়ে দিচ্ছি, মিহি পেস্ট করে নেব। এরপর আমি এখানে 250 গ্রাম আলু নিয়েছি, আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি, আলুগুলো যখন কুকারে সেদ্ধ করবেন তখন 1 চামচ ভিনিগার বা একটুখানি লেবু রস দিয়ে দেবেন, তাহলে কুকারের গায়ে কালো ভাব আসবে না, কুকারে যে কালো ছোপ পড়ে যায় আলু সেদ্ধ করলে সেটা হবে না। আলুগুলোকে একটু শক্ত করে নামাবেন, যেহেতু পরোটার পুর হবে, খুব নরম হয়ে গেলে পুরটা ভালো হবে না, বেলতে অসুবিধা হবে। আমি এখানে 250 গ্রাম আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এরপর আমি এখানে দেব পেঁয়াজ কুচি, এখানে একটা পেঁয়াজকে আমি চপিং করে কেটে নিয়েছি, পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এরপর দিলাম আমি এখানে 25 গ্রাম কুচানো ধনে পাতা। এরপর দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা, এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে দিচ্ছি আমি সেই মশলার পেস্টটা। এরপর দিচ্ছি 1/2 চামচ নুন, নুনটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ভালো করে সব উপকরণ দিয়ে ভালো করে আলুর পুরটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি আরেকটু ভাজা মশলা এখানে অ্যাড করছি, এটা পুরোপুরি অপশনাল, আপনাদের যদি মনে হয় দেবেন, নইলে স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে গোল গোল করে পরোটার পুরগুলোকে রেডি করে নিচ্ছি। এরপর আমি ময়দাটা আমার এখানে মেখে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার ময়দার থেকে লেচি কেটে নেব, লেচিগুলোকে কেটে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নরম হয়েছে মাখাটা, যেহেতু একটুক্ষণ রাখা ছিল। এরপর আমি হাতের আকারে একটা বাটির শেপ দিয়ে নেব, এরমভাবে একটা শেপ করে নেব, তারপর পুরটা এর মধ্যে আমি ভরে দেবো।
आलुर पुट्टा एखाने बेशी दिले परोटाटा खेते भालो हबे ताई पुट्टा एकटु बेशी दिच्छी। एरम भावे पुट्टा भरे भालो करे मुखटाके मुड़े नेब, ভালো করে মুখটাকে মুড়ে নিচ্ছি যাতে পরোটার পুরটা বেলার সময় বেরিয়ে না আসে। ভালো করে এরকমভাবে মুখটাকে মুড়ে নিলাম। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি পুর ভরা। ঠিক সেম প্রসেসে সব পরোটার পুরগুলো আমি ভরে নেব একে একে। এরপর আমি পরোটাগুলো আস্তে আস্তে বেলে নেব। খুব সাবধানে বেলতে হবে যেহেতু ভেতরে অনেকটা পুর দেওয়া আছে, যেখানে একটু বেরিয়ে আসবে পুরটা সেখানে আবার একটু ময়দা বা আটা যাই হোক যা দিয়ে আপনারা বেলছেন সেটাকে একটু দিয়ে দেবেন, তাহলে বেলনের মধ্যে জড়িয়ে যাবে না পুরটা। খুব আস্তে আস্তে পরোটাগুলো আমি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হলে পরোটাটা প্যানের উপর দিয়ে দেব। প্রথমে একটু সেকে নেব, প্রথমেই তেল বা ঘি কিছু ব্রাশ করব না, প্রথমে একটু সেকে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পরোটাগুলো দুটো পিটি সেকে নিচ্ছি। এক মিনিট সেকে নেওয়ার পর এর মধ্যে আমি ঘিয়ে ভাজবো পরোটাগুলো। যেহেতু ঘিতে ভাজলে পরোটাটা খুব সুন্দর টেস্ট হয়, তাই আমি এখানে ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নেব। আপনারা যদি চান এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। ঘি এপিট ওপিট করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে, নইলে ভেতরের পুরটা কাঁচা কাঁচা থেকে যাবে, ভালো করে ভাজা হবে না, ওপরটাই শুধু লাল হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা এখানে জোর করা যাবে না। এরমভাবে একটু চেপে চেপে পরোটাগুলোকে ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব গরম গরম আলু পরোটা। আলু পরোটা আমার হয়ে গেছে তৈরি পুরোপুরি, গরম গরম সার্ভ করে নিয়েছি। আচারের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন, কিংবা দইয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন, দুটোতেই খেতে অসাধারণ লাগে। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও কী সুন্দর পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভেতরটাও কী সুন্দর তৈরি হয়ে গেছে, খুব নরমও হয়েছে পরোটাটা। খুব সুন্দর একটা রেসিপি, খুব টেস্টফুল পরোটা, আলুর পরোটা খেতে খুব সুন্দর লাগে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।